আমাদের গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরের বাংলা অনার্স কোর্সের যারা সেকেন্ড সেমিস্টারে পড়ো সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের দুটি পেপার অনার্সে পড়তে হয়, সিসি থ্রি সিসি ফোর। সিসি থ্রি তে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস ১৯ শতক এবং সিসি ফোরে রয়েছে বাংলা সাহিত্যের কবিতা, কথা সাহিত্য এবং নাটক ও গদ্য প্রবন্ধ। আমরা ক্লাসে বলেছি যে আমাদের অ্যাটেন্ডেন্সে ১০ নম্বর, ইন্টারনালে ১০ নম্বর, টিউটোরিয়ালে ১৫ নম্বর এবং লিখিত পরীক্ষায় ৬৫ নম্বর। টিউটোরিয়ালে ১৫ নম্বরের জন্য আমরা ক্লাসে যে মডিউল থেকে যে প্রশ্নগুলি আমরা দিয়েছি সেগুলো তোমাদের বলবো, প্রজেক্টের খাতায় সেগুলো লিখে ফেলা, কলেজ খুললেই আমরা সেগুলো একটা সময় বেঁধে দিয়ে সেগুলোকে আমরা নিয়ে নেব, নিয়ে ৫ নম্বরের যে প্রজেক্ট ওয়ার্ক সেটুকু মূল্যায়ন আমরা করব। তোমরা এ সময় বাড়িতে বসে রয়েছ, উপায়ও নেই, আমাদের যে পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়েছে সেখানে স্বাস্থ্য সচেতনতার জন্য, জীবনকে বাঁচানোর জন্য, অপরের জীবনকে যথাযথভাবে ঠিকঠাক রাখার জন্য সরকারের যে দৃঢ় পদক্ষেপ সে পদক্ষেপের অংশীদার আমাদের হতে হয়েছে। এটা হঠাৎই হয়েছে, পূর্ব প্রস্তুতি ছাড়াই, এবং আমরা আগে থেকে জানলে তোমাদের হোমওয়ার্ক হয়তো দিতে পারতাম, কিন্তু সম্প্রতি আমরা ওয়েবসাইটের লিংকের মাধ্যমে আমরা তোমাদের মডিউল আমরা পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো মডিউলগুলো দেখে তোমাদের যেগুলো পড়ার সেগুলো পড়ে নাও, এবং যত যেখানে অসুবিধা হবে সেখানে হয় শিক্ষক শিক্ষিকাদের মেলে, ফোনে, হোয়াটসঅ্যাপে, আর যদি কিছুই না থাকে তাহলে লিখে রাখো খাতায়, কলেজ যখন খুলবে সেগুলো তোমরা বুঝে নেবে। কিন্তু যে টিচিং মডিউলগুলো দেওয়া হচ্ছে সেই মডিউলগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করো। আমরা চেষ্টা করছি কোশ্চেন অ্যান্সার টাইপের যেগুলো পরীক্ষায় আসে তার জন্য যাতে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতির ব্যাপারগুলো ওর মধ্যে থাকবে। এবারে আসি আমাদের সিসি থ্রির কথা, বাংলা সাহিত্যের ইতিহাসের ১৯ শতক। এর মধ্যে ১ নম্বরের প্রশ্ন ১৫টি থাকবে, ১০ নম্বরের প্রশ্ন থাকবে ৪টি, আর ৫ নম্বরের প্রশ্ন থাকবে ৪টি। সাহিত্যের ইতিহাস কোনো কোনো জায়গা বাদ দিয়ে পড়া সম্ভব না, যেখান থেকেই তুমি বাদ দেবে সেই জায়গা থেকে ১ নম্বর আসতে পারে, ৫ নম্বর আসতে পারে, ১০ নম্বর না হলে নাই বা এলো। তাহলে আমাদের গোটাটা ভালো করে পড়তে হবে। বই থেকে একজন লেখকের প্রথমে জেনে নিতে হবে লেখকের এই বাংলা সাহিত্যে আসার প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে তিনি এসেছেন, তার আগে এই ধারায় কে এসেছিলেন, সেই পূর্বসূরির সঙ্গে বর্তমান লেখকের পার্থক্য কোথায়, সাদৃশ্য কোথায়, সেইটা বোঝার চেষ্টা করতে হবে। প্রথম লেখকের কোনটা প্রথম প্রকাশিত হয়, কোন পত্রিকায় প্রকাশিত হয়, সালটা কত, প্রয়োজনে লিখে রাখতে হবে। এবং এভাবে এক একটি মডিউল ধরে কাব্য, নাটক, কথা সাহিত্য, নকশা, কথাগদ্য, সাময়িক পত্র, গদ্য প্রবন্ধ এবং সাময়িক পত্রপত্রিকার যে ইতিহাস আমাদের পড়তে হবে সেগুলো সাজিয়ে এক জায়গায় রাখতে হবে। সাজিয়ে রাখার সময় তোমাদের আমি বলবো প্রত্যেকটি জায়গা থেকে তোমরা ১ নম্বরের প্রশ্নগুলো নিজের মতো করে তৈরি করো, করে তার উত্তর পাশে লিখে রাখো। একজন লেখক কখন আবির্ভূত হলেন, কার পরে এলেন,
এবং সাহিত্যে তার অবদান কি, সেই অবদানের বৈশিষ্ট্যগুলো তোমরা যদি খাতায় লিখে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বই দেখে লেখো, কিন্তু লেখা অভ্যাস করো। বই থেকে দেখে দেখে প্রত্যেকটি মডিউলের প্রত্যেকটি বিষয় লেখার চেষ্টা করো। প্রয়োজনে যেগুলো তোমরা বুঝে উঠতে পারছ না বা জানতে পারছ না সেইগুলো লিখে রাখো, আমরা কলেজ খুললে দেখে দেব। এই গেল একটা দিক। দ্বিতীয় দিক হলো যে প্রত্যেকটি প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের প্রশ্ন আধ ঘন্টার মধ্যে কিভাবে লিখতে হয় সেটা বাড়িতে বসে প্র্যাকটিস করো। আমরা অনেক সময় দেখি যে তোমরা অনেকটা পড়েছ কিন্তু আধ ঘন্টার মধ্যে লিখতে পারলে না, সেটা লিখতে গেলে 50 মিনিট হয়ে যাচ্ছে, সেটুকু করো না। তাহলে কিভাবে সংক্ষিপ্ত আকারে লেখা যায় সেইটা তোমার মধ্যে প্র্যাকটিস করো। কারণ আমরা পড়লাম কিন্তু লিখতে পারলাম না সময় অনুযায়ী, তাহলে তা কিন্তু ঠিক যথাযথ তোমাদের পক্ষে হবে না। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে তৃতীয় যে কথাটি বলার দরকার সেটা হলো এই, যেমন পত্র পত্রিকা কখন আবিষ্কৃত হলো, এই পত্র পত্রিকাটি কি ধরনের পত্র পত্রিকা, পাক্ষিক, দৈনিক, মাসিক না বাৎসরিক, কখন থেকে কখন পর্যন্ত এই পত্রিকাটা চালু ছিল, কে প্রথম সম্পাদক এবং সেই প্রকাশনাটা কোথা থেকে প্রকাশিত হতো, এবং সেই প্রকাশনা যে বেরিয়েছে সেখানে কত রকমের লেখক এসেছেন, তার বিখ্যাত বিখ্যাত লেখা এই পত্রিকায় কিভাবে প্রকাশিত হয়েছে সেইগুলো লিখে রাখো। যেমন তোমাদের পাঠ্য আছে সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, বিবিধার্থ সংগ্রহ, মাসিক পত্রিকা, সোম প্রকাশ, বঙ্গদর্শন, ভারতী, এই পত্রিকাগুলোর প্রেক্ষাপট, প্রথম সম্পাদক, কবে প্রথম প্রকাশিত হয়, কে প্রথম সম্পাদক ছিলেন, কত বছর ধরে চলছিল, এর প্রধান লেখক কে কে, তার বিখ্যাত লেখা কি, এগুলো একভাবে সাজিয়ে রাখো। 1 নম্বরের জন্য পাবে, 5 নম্বরের জন্য পাবে, দুটো পত্রিকা একসঙ্গে হলে সেটা হয়ে যাবে 10 নম্বরে। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে প্রত্যেকটি মডিউলের প্রত্যেকটি পর্যায় ধরে ধরে প্রশ্নগুলো করে রাখো। যেমন বাংলা গদ্যের চর্চার শ্রীরামপুর মিশন ও ফুটেরং কলেজের ভূমিকা মনে রাখতে হবে। গদ্য যখন আমাদের দেশে এলো তখন শ্রীরামপুর মিশন ছাপাখানার আবিষ্কার করল, ছাপাখানার যন্ত্র নিয়ে এসে আমাদের দেশে যখন পুঁথিভিত্তিক পড়াশোনা ছিল, পুঁথিতে লিপে লিখত, তালপাতা কিংবা তুলট কাগজের পুঁথিতে এগুলো লেখা হতো, সেখানে ছাপাখানা এসে আমাদের নতুন একটা পথ দেখালো, আমাদের পড়াশোনার পরিধিটা, জ্ঞান বিজ্ঞানের চেতনার পরিধিটাকে বাড়িয়ে দিল। এরপরে এলো ফোর্ট উইলিয়াম কলেজ, যারা ওদেশ থেকে তরুণ সিভিলিয়ান এদেশে আসত, সেই তরুণ সিভিলিয়ানদের এদেশীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের বাংলা ভাষাকে মাধ্যম করে ওরা অনুবাদের আসরে নামল। উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাদের অন্যতম। আমরা বলছি এই কারণে প্রথম গদ্য এলো আমাদের আধুনিক যে প্রকাশের মাধ্যম পদ্যের জায়গায়, মাধ্যম হিসাবে এলো পুঁথির জায়গায় ছাপাখানা। আমাদের জীবন অনেক গতিময় হলো, সেই গতিময় জীবনের প্রতীক হলো শ্রীরামপুর মিশন এবং কবিগ্রাম কলেজ। তাদের উদ্দেশ্য ছিল, তারা ধর্মপ্রচারের জন্য এসেছিল, তাদের মিশনারিদের ধর্মপ্রচার ছাড়াও আরো কিছু কিছু বই তারা অনুবাদ করেছিলেন, যে অনুবাদের মাধ্যমে আমাদের রামায়ণ মহাভারতের অনুবাদ হয়েছে, আমরা অনেক বেশি এই বিষয় সম্বন্ধে জানতে পেরেছি। এই অবদানগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এইভাবে সাহিত্যের ইতিহাসের বিষয়গুলোকে আমাদের মধ্যে মনে রাখতে হবে। দ্বিতীয় যে পেপারে রয়েছে, প্রথমে আছে কবিতা, কবিতাগুলোর লাইনগুলো পারলে মনে রাখার চেষ্টা করো, মুখস্থ করতে বলছি না, বারবার পড়ো, আবৃত্তি করো, যে শব্দ বুঝতে পারো না সে শব্দটা বোঝার চেষ্টা করো, ডিকশনারি থেকে জেনে নাও, এবং
কবিতাগুলোর লাইনগুলো বারবার পড়ো, মূল বক্তব্যকে সামনে রেখে কবিতাগুলো পড়ো। রয়েছে কপালকুণ্ডলা উপন্যাস, কপালকুণ্ডলা উপন্যাসের যে পরিসর বা উৎস সেটা একটু ভিন্ন ধরনের। কেন না, একজন প্রকৃতি পালিতা, একটি প্রকৃতির কন্যা, কাপালিক প্রতিপালিত হয়েছিলেন এক সময়, তার সংসার জীবনে প্রবেশ করার পর তার সংসার জীবন করে ওঠা হয়নি, আবার তিনি কিভাবে প্রকৃতিতে ফিরে এলেন, সেই অপূর্ব রোমান্টিক কাব্য উপন্যাস হল কপালকুণ্ডলা। এই দিকটার কথা মাথায় রেখে টেক্সটটা প্রত্যেকটি লাইন ভালো করে পড়ার চেষ্টা করো। আর আমাদের রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ, পরশুরামের লম্বকর্ণ, সতীনাথ ভাদুড়ীর চরণ দাস এমএলএ, সমরেশ বসুর আদাব, এই গল্পগুলো ভালো করে পড়ো। প্রত্যেকটি গল্পের লাইনগুলো যেগুলো খুব সূক্ষ্ম, যার মধ্যে দুইটি করে অর্থ আছে বা যার গভীর অর্থ আছে, সেই লাইনগুলো ধরে প্রশ্ন আসবে এক নম্বরে, সেই লাইনগুলো ভালো করে পড়ো। রয়েছে নীলদর্পণ, নীলদর্পণ নাটকটি রচিত হয়েছিল 1860-এ, যখন নীলকরদের অত্যাচার আমাদের দেশে একটা দুর্দান্ত জায়গায় পৌঁছে গিয়েছিল, সেই নীলকরদের অত্যাচার, সেই অত্যাচারে অতিষ্ঠ আমাদের সাধারণ কৃষক, কৃষকদের দুরবস্থা এবং অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের কাহিনী ওতে রয়েছে। এটাও টেক্সটটা ভালো করে পড়ো, পড়ো ভালো করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ বাজে কথা, প্রমথ চৌধুরীর বই পড়া, অবনীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্যের সন্ধান, সোফিয়া খাতুনের ঊনবিংশ শতাব্দীর নারী বিপ্লব, প্রত্যেকটি প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক পড়ার সময় পেন্সিলটা হাতে রাখো, যেখানে যেখানে লাইনগুলো তোমার মনে হচ্ছে যে লাইনগুলো উল্লেখযোগ্য সেগুলো দাগ করো, কেন উল্লেখযোগ্য বাম পাশে লিখে রাখো, লিখে রেখে এগুলো ভালো করে পড়ার চেষ্টা করো। কলেজ খুললে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমাদের 5 নম্বরের যে প্রজেক্টর তোমরা লিখে বাড়িতে প্রস্তুতি নাও। দ্বিতীয় কথা হলো সাবধানে থাকো, আতঙ্কিত হয় না, সতর্ক থাকো, বাইরে বেরিও না, যতদিন লকডাউন থাকে বাইরে বেরোবার চেষ্টা করো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো।